রাজনীতির জন্য দেশভাগ করবেন না, অনেক কষ্ট করে আমাদের দেশ স্বাধীন হয়েছে, কাজের নিরিখে ভোট দিন, কোন দলকে ভোট দেবেন বলবো না। পশ্চিমবঙ্গে আমাদের সরকার কি কাজ করেছে আর কেন্দ্রে থাকা সরকার কি কাজ করেছে বিচার বিবেচনা করবেন। আপনারা কি বলেন, ধর্ম নিয়ে রাজনীতি হয়? কোনো রাস্তাঘাট হবে না, স্কুল কলেজ হবে না, শুধু মন্দির তৈরি হবে? এখানে হিন্দু মুসলমান পরে হবে, এখানে সবাই আমরা ভারতীয়। আপনারা যখন স্কুলে যান, পাশের ছেলেটা হিন্দু না মুসলিম জিজ্ঞেস করেন, প্লিজ বাংলার রাজনীতিতে হিন্দু মুসলিম ভাগ করবেন না। দক্ষিণ মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মোথাভারি পিডব্লিউডি মাঠে জনসভা করে এই কথা বললেন ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা অভিনেতা দেব। ভালো আছেন? একটা কথা বলতেই হয়, আপনারা কি ভাগ্যবান, 7ই মে নির্বাচন শেষ, আমার ঘাটালে 25শে মে। আমরাও ভাগ্যবান, আমার মনে হয় এখানে আমার আসার দরকারই ছিল না। শাহনাজ ভাই যা বললো তারপরে কিছু বলারই থাকে না, কিছু বলার বাকিই থাকে না। প্রথমে দু চারটে কথা বলবো, ভোটটা নিয়ে পরে আসছি। আমি 10 বছর ধরে রাজনীতির মধ্যে আছি দিদির হাত ধরে। আমার কোথাও যেন মনে হয়েছে শিক্ষিত লোকেদের দরকার রাজনীতির মধ্যে, সে যেই দলেরই হোক না কেন, পড়াশোনা লোক যারা বাংলাকে রিপ্রেজেন্ট করবে, বাংলার কথা গিয়ে বলবে, আর যদি বড় কথা বলি তাহলে ভারতের কথা গিয়ে বিদেশে বলবে। কারণ পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে শুধু আমরা বাংলাকে রিপ্রেজেন্ট করি না, আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করি। সেই জায়গা থেকে আমাদের সত্যি মনে হয় যত বেশি শিক্ষিত মানুষ পার্লামেন্টে বসবে অত বেশি শিক্ষিত আমাদের দেশ হবে, এটা আমি সত্যি বিশ্বাস করি। তো এই কারণেই আমার সত্যি বুক ভরা ভালোবাসা শাহজাহান ভাইকে, কে শিক্ষিত মানুষের সত্যি দরকার। চলে আসি, 7ই মে আমাদের এখানে নির্বাচন। আমি এটুকু বললাম, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, সেটা আপনাকে পিন দেবেন তাই না? আমি শাহজাহান ভাইয়ের জন্য আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি, আপনাদের আশীর্বাদ চাইতে এসেছি। আপনারা সঙ্গে আছেন তো? কারণ আমার মনে হয় নির্বাচন আসে যায়, ইলেকশন এখন প্রত্যেক বছর দুর্গাপূজার মতন হয়ে গেছে আর কি, কখনো পঞ্চায়েত নির্বাচন, কখনো কর্পোরেটের মিউনিসিপ্যালিটি নির্বাচন, কখনো বিধানসভা নির্বাচন, কখনো লোকসভা নির্বাচন, কখনো এত নির্বাচন হয়ে গেছে। যারা নির্বাচন নিয়ে পড়াশোনা করে না, ওই তো কিছুদিন আগে তো নির্বাচন হলো, গত বছর কি ছিল তাহলে? না দিদি, ওইটাও নির্বাচন ছিল, এইটাও নির্বাচন, কিন্তু এটা কি হবে প্রধানমন্ত্রী? তো নির্বাচন আসে যায়, যেটা সবচেয়ে বেশি দরকার আমার মনে হয়, 10 বছর ধরে বুঝেছি যেটা সবচেয়ে বেশি দরকার, দরকার হচ্ছে এতগুলো মানুষের আশীর্বাদ, এতগুলো মানুষের আশীর্বাদ যার মাথার উপরে থাকবে সে কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস, তার দল কোনোদিনও হারতে পারে না বলে আমার বিশ্বাস। তো আপনাদের আশীর্বাদ থাকলে শাহনাজ ভাই এখান থেকে বিপুল ভোটে জিতবে, সেটা আমি কথা দিয়ে গেলাম। তো আপনারা আশীর্বাদ করবেন তো? খুব ভালো, আমাকে বলুন তো আরো ভালো। আজকে আমি কালকের কথা বলি, কালকে আমি উত্তর মালদায় ছিলাম, মুর্শিদাবাদেও ছিলাম, উত্তর মালদাও দেখলাম যে বিপুল ভাবে লোক রাস্তায় নেমেছে দলের জন্য, আমাদের ভূষণদার জন্য। এবং কালকে মুর্শিদাবাদে ছিলাম, আপনারা সবাই জানেন হেলিকপ্টার আমার খারাপ হয়ে গেছিলো কিছু কারণে, তো আমার পৌঁছানোর কথা ছিল 3টের সময় এখানে মুর্শিদাবাদে, কিছু কারণে পৌঁছতে পারেনি। আমি বললাম তাহলে কি ক্যান্সেল করি? তো এখান থেকে ফোন করা হলো, না দাদা আপনার জন্য ওয়েট করবো না, আমার 4 থেকে 5 ঘন্টা লাগবে গাড়ি করে যেতে, ততক্ষণ কি লোক বসে থাকবে? আমার পৌঁছতে পৌঁছতে 8টা সাড়ে 8টা বেজে যেতে পারে, লোক কি বসে থাকবে? সেই প্রোগ্রাম 3টের সময় মানে লোকে 1:30-2 থেকে আসতে শুরু করে দিয়েছে, 3টে শুরু হওয়ার কথা, 8টায় পৌঁছো। তারা বললো কি হ্যাঁ আসুন। আমি বললাম ধপ মারছে, শুধু শুধু ডাকছে, কেউ থাকবে না, মাঠ ফাঁকা থাকবে, খুব কম হলে পার্টির লোকেরাই থাকবে, যারা আমাদের দলের যারা কর্মীরা আছে, যারা বুথ লেভেলের কর্মী তারাই থাকবে। তো দলকে ভালোবাসি আমি চলে গেলাম। আমি 1 পয়সা মিথ্যা কথা বলছি না, ফুটেজগুলো আছে, ভিডিওগুলো আছে। রাত্রে 8টার সময় যেইভাবে মাঠ ভর্তি ছিল সেইখানে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের বিশ্বাস কতটা, মানুষের আস্থা কতটা, এবং তৃণমূল কংগ্রেস যে কথা দেয় সে কথা রাখে, এইটা প্রমাণ হলো
কালকে রাত্রবেলা কি, তো এটুকু বলবো যে পুরো বাংলা জুড়ে আমরা ঘুরছি। দিদি অভিষেক আমি আমরা কোথাও নিরাশ হইনি। মানে লোকে বলে কি এখানে আমরা হারবো, এখানে আমরা জিতবো, আমার এটা কোথাও মনে হয়নি। যেখানে যেখানে গেছি আমার মনে হচ্ছে আমরা সব জায়গায় জিতছি, কারণ রাস্তায় মানুষ নেমেছে আর মানুষের মুখ দেখলে বোঝা যায় যে দেখতে এসছে না, ভোট দিতে এসছে না, ভালোবাসতে এসছে। তো এই নির্বাচন 2024 এর নির্বাচন, আমি এটুকু আপনাদের সামনে বলে যাচ্ছি যে 2019 এ আমাদের রেজাল্ট কি ছিল আমরা সবাই জানি, কিন্তু 2024 এ সেই তুলনামূলে আমাদের সিট অনেক বেশি মার্জিনে বাড়বে। আজকে দিনটা আপনারা লিখে রাখুন, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সামনের 5 বছর কারা চালাবে সেইটা নিয়ে, এবং আমার কিছু প্রশ্ন আছে। যেটা আমি বললাম, আমি আপনাদের ভোট চাইতে আসিনি, আপনাদের গণতান্ত্রিক অধিকার, আপনারা যাকে ইচ্ছে ভোট দিতে পারেন, কিন্তু হ্যাঁ ভোট দেওয়ার আগে আপনাদেরকে কিছু প্রশ্ন করতে হবে সেই দলকে যাকে আপনারা ভোট দেবেন। যেহেতু আমি প্রথমে বললাম এটা মুখ্যমন্ত্রী নির্বাচন নয়, যেদিন আমাদের বিধানসভা নির্বাচন হবে আমি, দিদি, অভিষেক, সহনাজ ভাই, আমাদের দলের প্রত্যেকটা কর্মী যারা মঞ্চে আছেন তারা উত্তর দেবেন আমরা গত 15 বছরে কি কি করেছি 2026-এ, কিন্তু 2024টা আমাদের দেশকে কে চালাবে সেটা নিয়ে। 2014-তে যখন কেন্দ্র সরকার এসেছিল তারা আসার আগে বলেছিল 15 লক্ষ টাকা করে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে আসবে, বলেছিল তো, এসেছে, বলেছিল প্রত্যেক বছর 2 কোটি চাকরি দেবে, প্রত্যেক বছর 2 কোটি চাকরি, তো দূরের কথা আমাদের রাজ্যের চাকরিগুলো ওরা কাড়িয়ে নিচ্ছে, যেই ছেলেগুলো কষ্ট করে চাকরি পেয়েছে সেই চাকরিগুলো চলে গেছে। এবং আপনার শুনলে অবাক হবেন কে, আমাদের দেশে আজকে চাকরির যা খারাপ অবস্থা সেটা স্বাধীনতার পর কোনোদিন এত খারাপ অবস্থায় নামেনি, যেটা আজকে দাঁড়িয়ে হয়েছে। তো কার দল, কার কে জিম্মেদার এটার জন্য? কেন্দ্র সরকার, বিজেপি না, যে কেন্দ্র সরকার থাকবে সে, তাই তো, বিজেপি আছে কেন্দ্র সরকারে। দেখুন আমি একটা কথা পরিষ্কার বলে দিই, আমার কেউ শত্রু না, আমার না বিজেপি শত্রু, না কংগ্রেস শত্রু, না সিপিএম। আমার হচ্ছে কি, যে যেই পোস্টে আছে, যে চেয়ারে বসবে তাকে প্রশ্নের উত্তর দিতে হবে, কারণ আমি ভোট দিচ্ছি আমার কিছু প্রশ্ন আছে। তারা বলেছিল একটা সময় কে গ্যাসের দাম 400 টাকা করে চাই কিনা, 2014 আগে ভিডিও ভর্তি আছে ইউটিউবে খুঁজলেই পেয়ে যাবে। কেন্দ্র সরকার বলেছিল আমরা সরকারে এলে আমরা 400 টাকা করে গ্যাস দেব, আজকে সেই গ্যাসের দাম 1100 টাকা হয়ে গেছে, ভোটের জন্য 200 টাকা কমিয়েছে, কথা দিচ্ছি ভোট ওরা যদি জিতে যায় জেতার পরেই 500 টাকা বাড়িয়ে দেবে। তো আমার প্রশ্ন হচ্ছে যেই কথাগুলো ওনারা দিয়েছিলেন কি আমরা 400 টাকা গ্যাস দেবো, পেট্রোল ডিজেলের দাম বলেছিল 40 টাকা করবো, 50 টাকার মধ্যে রাখবো পেট্রোল আর ডিজেলের দাম, আজকে সেই পেট্রোল আর ডিজেলের দাম সেঞ্চুরি ক্রস করেছে, মানে 100 টাকা বেশি ডিজেল আর 100 টাকা 110 টাকা নাকি 11 টাকা পেট্রোল পাওয়া যাচ্ছে। তো আমার একটাই কথা, যেই যেই প্রতিশ্রুতি ওনারা 2014 থেকে দিয়ে এসছেন একটাও রাখতে পারেন না, তাহলে কিসের ভোট? কথা দিয়ে ভোট নিয়ে চলে যাওয়া, তাহলে মানুষকে বোকা বানানো, এরকম অনেক কিছু আছে। আজকে আপনার শুনলে অবাক হবেন দেশের উপরে আজকে যা ঋণ, যেটা স্বাধীনতার পর দেশে এত বেশি ঋণ কোনো সরকার নেয়নি, যেটা 2014 থেকে 2024 অবধি কেন্দ্র সরকার নিয়েছে, তাহলে ভোটটা আমরা কাকে দিচ্ছি? দেশের উপরে ঋণ মানে আপনাদের সবার উপরে ঋণ, আমার উপরে ঋণ, প্রত্যেকটা মানুষকে তার ঋণটা চোকাতে হবে, প্রত্যেকটা মানুষকে তার ঋণটা মেটাতে হবে, সেটাই হচ্ছে দেখতে কারণ। এবার আমার প্রশ্ন কেন্দ্র সরকারকে, কে 10 বছর আমরা দিয়েছি, এবং কেন্দ্র সরকারের সমস্ত প্রার্থী যারা বাংলা জুড়ে আছে, আপনারা কেন্দ্র সরকারের 10টা কাজ বলুন যেটা গরিব মানুষের জন্য, ওরা যদি 10টা কাজ গরিব মানুষের জন্য বলতে পারে তাহলে আমরা এখান থেকে দাঁড়িয়ে বলো হ্যাঁ তাহলে ভোটটা ওনাদেরকে দিন, আমাদেরকে দিন না, কারণ কোনো কাজ করেনি। আর যখনই আমাদের দেশে কেউ যখন কাজ করে না তখন একটা সহজ উপায় আছে আমাদের দেশে, যেটার জন্য আমরা সব কিছু মেনে নিই, সেটার জন্য আমরা সব কিছু ভুলে যাই, সেটা হচ্ছে ধর্ম। আমাদের দেশে ধর্মের নামে সব কিছু করা যায়, কোনো সরকার যদি কোনো কাজ যদি না করে থাকে যখনই নির্বাচন আসবে তখনই ধর্মকে এগিয়ে রাখবে কি আমরা রাম মন্দির করেছি, আমরা এটা করেছি, আমরা বিদেশে মন্দির করেছি,
আমার কথা হচ্ছে নির্বাচন মন্দির বানানো নিয়ে না, 2024 এর নির্বাচন কে কতগুলো মন্দির বানাচ্ছে, কে কতগুলো মসজিদ বানাচ্ছে, না 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 না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। 2024 এর নির্বাচনটা হচ্ছে কে কতগুলো হসপিটাল বানাচ্ছে, কে কতগুলো স্কুল বানাচ্ছে, কে কতগুলো রাস্তা বানাচ্ছে, আর কে মানুষকে ভালো রাখছে, সে হিন্দু হোক, মুসলিম হোক, ইসাই হোক বা যে কোনো কমিউনিটি হোক, এই নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন। আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে আসিনি, আপনারা রাজনীতি আমার চেয়ে বেশি বোঝেন, এবং নেতাদেরকে বলবো, সমস্ত পলিটিক্যাল পার্টিদেরকে বলবো, আমাদেরকে ভাগ করবে না, প্রথম পরিচয় হচ্ছে আমরা ভারতীয়, তারপরে আমরা সবাই। 7ই মে আমাদের এখানে নির্বাচন, যদি আপনাদের মনে হয় কি আমাদের দল সত্যি বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, দক্ষিণ বাংলার মানুষকে নিয়ে ভেবেছে, এটা পরিষ্কার আপনাদের চোখের সামনে, কে 7 তারিখে 3 নম্বর বাটন দেবে, কাকে ভোটটা দিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনারা অনেক গরম, কে কি বলবো, না ভেবে এতক্ষণ সময় দিয়েছেন আমাকে। ভালো থাকবেন, ভালো থাকবেন, এবং একটাই কথা বলবো, ভাববেন আপনারা যে কোনো দলের সমর্থক হতে পারেন, আমার তাদের সত্যি কিছু বলার নেই, কিন্তু আপনার দল যদি ধর্ম নিয়ে রাজনীতি করে তাদেরকে বলবেন, আমার ধর্ম নিয়ে পেট চলে না, সংসার চলে না, ধর্ম আমার মনের মধ্যে, আমার সংসার চালানোর জন্য উন্নয়ন চাই। তো 7ই মে নির্বাচন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন এবং শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, আবার শীঘ্রই দেখা হবে। বন্দে বন্দে বন্দে, ভালো থাকবেন, খুব সুবি দেখা হবে, থ্যাংক ইউ সো মাচ। ভাবছি কেন্দ্র সরকারকে ভোট দিলে বা বিরোধী দলকে ভোট দিলে হয়তো ওরা আরো 100 টাকা গ্যাসের দাম, 1000 টাকা গ্যাসের দাম, 1100 টাকা গ্যাসের দামটা 500 টাকা করবে, না না না, নির্বাচন হয়ে যাওয়ার পর গ্যাসের দাম বাড়বে, সমস্ত দাম বাড়বে, কারণ যে টাকাগুলো খরচা হচ্ছে নির্বাচনে সেটা তাদেরই করতে হবে। সেই জায়গা থেকে আমি বলবো আমাদের সরকারের কিছু কাজ, এই নির্বাচনটা কে কতগুলো হসপিটাল বানাবে, স্কুল বানাবে, সেটা নিয়ে যেটা বললাম তাহলে আপনারা শুনে রাখুন। এই ডিস্ট্রিক্টে আমাদের সরকার 2013 পর থেকে অনেকগুলো সুপার স্পেশালিটি হসপিটাল বানিয়েছে, SNSU চাইল্ড কেয়ার বানিয়েছে, এবং সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে একটা গরিব মানুষ যদি বেশি বড় অসুখ হয়ে যায়, তারা প্রাইভেট হসপিটালে যেতে পারতো না, কারণ তাদের কাছে পয়সা নেই, তারা সরকারি হসপিটালে যেত যখন ডেট পাবে, কারণ অনেক লাইন লাগে, সেই ডেট পাওয়া অবধি তাদেরকে বসে রাখতে হতো। কিন্তু আমাদের সরকার স্বাস্থ্য সাথীর মতন কার্ড নিয়ে এসছে, স্বাস্থ্য সাথীর মতন প্রকল্প নিয়ে এসছে, গরিব মানুষও প্রাইভেট হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে পারে, তারা লাইন না দাঁড়িয়ে থাকলেও তাদের চিকিৎসা হবে প্রাইভেট হসপিটালে, এইটা অন্য কোথাও নেই। তাহলে ভোটটা আপনারা কাকে দেবেন, যে আপনাদের আপনাদেরকে নিয়ে থাকে, আপনাদেরকে নিয়ে ভাবে, তাকে তো ভোট দেওয়া উচিত। এবার চলেছে স্কুল কলেজের কথা, এই ডিস্ট্রিক্টে অনেকগুলো প্রাইমারি স্কুল করা হয়েছে, অনেকগুলো হস্টেল করা হয়েছে, ছেলেদের জন্য আলাদা, মেয়েদের জন্য আলাদা, যারা বাইরে থাকে গরিব মানুষ, তারা তো বাড়ি ভাড়া করে থাকতে পারবে না, তাদের বাবা মার কাছে অতটা পয়সা নেই, কিন্তু তাদের জন্য ফ্রিতে হস্টেল করা হয়েছে, ITI কলেজ করা হয়েছে, পলিটেকনিক কলেজ করা হয়েছে। এইবার আপনারা বলুন, এই যে আমাদের পরের প্রজন্ম, অনেকগুলো বাচ্চাগুলো এসছে এখানে, তারা যেন ভালো পড়াশুনো পায়, শিক্ষা পায়, সেটার জন্য আমাদের সরকার ভেবেছে। এবার আপনারা কাকে ভোটটা দেবেন, আমাদের সরকার এখানেও থামেনি, কিন্তু অনেক গরিব বাচ্চারা আছে, তাদের বাবা মা অতটা ভালো রোজগার করতে পায় না হয়তো, কিন্তু পড়াশোনা অত্যন্ত ভালো, একটা জায়গায় পিছিয়ে আছে, বাবা মার কাছে পয়সা নেই, সেইখানেও আমাদের সরকার এক পায়ে দাঁড়িয়ে আছে, তাদের কাছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে 10 লক্ষ টাকা করে লোন দেওয়া হয়, গরিবের বাচ্চারাও তারা ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, যদি পড়াশোনা যদি ভালো হয় তা তাদের স্বপ্ন সত্যি করতে পারে। যেভাবে গরম বাড়ছে, 2014 আসার পর থেকে দিদি সবুজ সাথী মতন প্রকল্প নিয়ে এলো, যেখানে প্রত্যেকটা স্টুডেন্ট সাইকেল পায়। এবার চলে আসে মেয়েদের জন্য, আমাদের রাজ্যের মেয়েদেরকে নিয়েও দিদি অনেক ভেবেছে, আগে মেয়েরা বেশি দূর অব্দি পড়াশোনা করতে পারতো না, কারণ বাবা মা ভাবতো বেশি কি পড়িয়ে লাভ, তাদের পড়াশোনা করে তাদের বিয়ে করিয়ে দিবে, তাদের পাশে দিদি দাঁড়িয়েছে, কন্যাশ্রী মতন প্রকল্প নিয়ে আস প্রকল্প নিয়ে এসে যতটুকু চাইবে, যতদিন চাইবে মেয়ে পড়তে পারে, তার পাশে আমাদের দিদি, আমাদের সরকার দাঁড়িয়েছে। সেইখানে থামেনি, অনেক গরিব পরিবার আছে
যারা মেয়ের বিয়ে দেওয়ার জন্য ঠিক মতো অর্থ জমাতে পারে না, তার পাশেও আমাদের দল, আমাদের নেত্রী, আমাদের সরকার দাঁড়িয়ে আছে রূপশ্রী গঠন প্রকল্প, যেখানে 25,000 টাকা করে দেওয়া হয়। এবার এখানেও থামেনি, এবারে আপনারা বলুন, আমি যেটা প্রথমে বললাম, চিৎকার করে কিছু হয় না। যেই সরকার কাজ করবে, কাজ মানুষের সামনে রাখবে, যদি কাজে নিরীক্ষে ভোট হয় তাহলে দক্ষিণ মালদায় একটা ভোট অন্য কোথাও পড়বে না, সব কটা তৃণমূল কংগ্রেসে পড়বে যদি কাজে নিরীক্ষে ভোট হয়। কিন্তু এখন ভোটটা তো অনেক কিছু নিয়ে হয়, ধর্ম নিয়ে হয়, কে হিন্দুরা এখন অনেক কষ্টের মধ্যে আছে, একজনই বাজাতে পারে সেটা হচ্ছে একটা দল। আমাকে একটা, আমার একটা প্রশ্ন সবাইকে, সমস্ত নেতাদেরকে, মানুষকে না। আচ্ছা বলুন তো, এই দেশকে স্বাধীন করার জন্য কতগুলো হিন্দু মারা গেছেন, শহীদ হয়েছেন, কতগুলো মুসলিম শহীদ হয়েছেন? এই দেশটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা মানুষ তাদের রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করিয়েছে বিদেশ থেকে, ব্রিটিশদের থেকে। আজকে প্লিজ রাজনীতির জন্য মানুষকে ভাগ করবেন না। অনেক কষ্টে করে, অনেক কষ্ট করে আমাদের দেশটা স্বাধীন হয়েছে, 250 বছর গুলামি করে সেই জায়গা থেকে 75 বছর সবে আমরা কমপ্লিট করলাম স্বাধীন হওয়ার, কিন্তু আবার কোথাও যেন আমরা গোলাম হয়ে যাচ্ছি। কিছু নেতাদের জন্য তারা ধর্মকে এগিয়ে রাখছে, তারা বোঝাচ্ছে কে হিন্দু কে মুসলিম। আপনারা শুনলে অবাক হবে, এই স্কুলের বাচ্চারা, আপনারা তো স্কুল গেছেন অনেকে, তাই না? সবাই স্কুলে গেছে। আচ্ছা বলুন তো, আমরা যখন ছোট ছিলাম কখনো ভেবেছেন পাশে যে ছেলেটা বসে আছে ও হিন্দু না মুসলিম? কখনো ভেবেছেন আমরা ঈদে কেন আমার অন্য বন্ধুকে ডাকবো? আমরা সবসময় ঈদে আমার বন্ধুর বাড়ি থেকে খেয়েছি, পুজোতে আমরা তার থেকে দেখেছি। আজকে বাচ্চারা যারা ফোর্থে পড়ে, ফিফথে পড়ে, সিক্সথে পড়ে, তারা জানে কে হিন্দু কে মুসলিম। তাদের মাথার মধ্যে চলছে হিন্দু, হিন্দু মানে হিন্দুর সঙ্গে বন্ধুত্ব করবে, মুসলিম মানে মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করবে। আমরা কোথায় যাচ্ছি? তাদেরকে হিন্দু মুসলিম জানার বয়স। উত্তরপ্রদেশে পরীক্ষা হচ্ছে, পরীক্ষার খাতা খালি রেখে জয় শ্রীরাম লিখে দিয়ে দিচ্ছে, 50% মার্কস পৌঁছে গেছে। মানে এটা এতটাই খারাপ, যদি বাংলায় পরীক্ষা হয় খালি খাতায় জয় বাংলা লিখে দিয়ে দিয়ে সে 50 মার্কস পাবে, সেটাও এতটাই খারাপ হবে যদি হয়। কিন্তু যেই দিকে যাচ্ছে, তাহলে বিশ্বাস করুন, যার পড়াশোনা করে লাভ নেই, শুধু জয় শ্রীরাম জয় বাংলা লিখলেই হয়ে যাবে। আপনারা কি চান? আপনাকে এরকম একটা সমাজ চান যেখানে ধর্ম হবে, আর কিছু হবে না, রাস্তা রাস্তা শুধু মন্দির হবে, রাস্তা রাস্তা শুধু মসজিদ হবে, চিকিৎসা করার জন্য হসপিটাল হবে না, পড়াশোনার জন্য স্কুল কলেজ হবে না? কেউ বলবে না কি আমরা এতটা ইউনিভার্সিটি করেছি, আমরা এতটা হসপিটাল করেছি। বলবে আমরা বিদেশে লন্ডনে একটা মন্দির করেছি, আমেরিকা একটা মন্দির করেছি, দুবাইতে একটা মন্দির করেছি। এইগুলো নিয়ে আলোচনা হবে।